স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা কোন শিক্ষাগত যোগ্যতার উপরে আবেদন করতে পারবেন, আপনাদের বয়স সীমা কত হতে হবে এবং বেতন কত টাকা আপনারা পাবেন। নমস্কার বন্ধুরা, আমি সৌম্য, আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। দিলে কী হবে, আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ, এটাই হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া আছে। এখানে আমরা সরাসরি ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর যে পেজটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে, এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করা হবে। এই নোটিফিকেশনের সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, কত বেতন, কত শিক্ষাগত যোগ্যতা। কিন্তু বন্ধুরা, একটি অনলাইন পোর্টালে সম্পূর্ণ বাংলায় লেখা আছে, আমি সেখানে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি কত বেতন এবং কোন শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা আমি সরাসরি বাংলা নিউজে চলে এসেছি, এটা জীবিকা দিশারি অনলাইন পোর্টালে আজকেই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অক্টোবর 13, 2018, হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণে 71, অর্থাৎ 71 জনকে নিয়োগ করা হবে। দেখে নিন কোথায় কত যোগ্যতা লাগছে। হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য একাধিক পদে চুক্তির ভিত্তিতে, তো বন্ধুরা এই যে পদে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আপনাদের সাথে হয়তো এক বছরের চুক্তি করা হলো, তারপরে কিন্তু চুক্তির রেনুয়ালও করা হতে পারে বা নাও হতে পারে। প্রথমে বলছে 53টি স্টাফ নার্স, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের 47, অসংরক্ষিত 25, SC 11, ST 3, OBC A 5, OBC B 3 ও উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে 6, অসংরক্ষিত 3, SC 1, ST 1, OBC A 1, GNM আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম 2A উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে 2। তারপরে দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ও উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে 13টি, এদের মধ্যে জেনারেল থাকছে 4টি, SC থাকছে 2টি, ST 4টি, OBC A 2টি, OBC B 1টি। এবার দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে যোগ্যতা বয়স সীমা। দেখুন স্টাফ নার্সের জন্য কি যোগ্যতা লাগছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত GNM পাস বা WBNC থেকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। বয়স সীমা 1 জানুয়ারি 2018 অনুযায়ী সর্বোচ্চ 64 বছর, অর্থাৎ 2018 সালের 1 জানুয়ারিতে আপনাদের বয়স যদি সর্বোচ্চ 64 বছর হয়, মানে সেটাই কিন্তু ম্যাক্সিমাম, তার উপরে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। মাসিক বেতন থাকে 17,220 টাকা। দেখুন GNM, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত GNM পাস বা WBNC থেকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স সীমা বলেছে সর্বোচ্চ 65 বছর, 1 জানুয়ারি 2018 তারিখে। মাসিক বেতন 16,860 প্লাস 300 টাকা। এবারে দেখুন বন্ধুরা, ল্যাবরেটরি টেকনিশিয়ান বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স নিয়ে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ, অর্থাৎ HS পাস আপনাকে করতে হবে, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি বা ম্যাথমেটিক্স থাকতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা AICT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটার, MS অফিস, ইন্টারনেটের জ্ঞান থাকা দরকার। বয়স বলছে 40 বছর সর্বোচ্চ, 1 জানুয়ারি 2018 তারিখে। তপশিলি ও OBC রা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন হবে 9,380 টাকা। এবারে দেখুন বন্ধুরা কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করতে হবে উপরোক্ত পদগুলি ছাড়া একটি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেনারেলদের জন্য এবং একটি ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, সেটাও জেনারেলদের জন্য, এবং সাথে একটি ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার জেনারেলদের জন্য পদ রয়েছে। তাহলে সেই পদগুলি বাদে আরও 3টি পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর, অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন অবশ্যই 15 নভেম্বরের আগে আপনারা আবেদন প্রক্রিয়াটা শেষ করে দেবেন। এবার দেখুন বন্ধুরা, এই ওয়েবসাইটটা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আমি ক্লিক করে নেব, ক্লিক করলে ওই আগের পেজটাই চলে যাবে। এখানে কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন, এই যে প্রত্যেকটি পদ, আপনারা যে পদের জন্য আবেদন করবেন এখানে মাত্র ওই পদে অ্যাপ্লাই অনলাইন করতে হবে, অর্থাৎ যে পদের জন্য, প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লাই অনলাইন বাটন দেওয়া আছে। সেটার জন্য দেখুন, এই যে স্টাফ নার্স, এখানে অ্যাপ্লাই অনলাইন করলে এখানে ক্লিক করবেন,
একটি পেজ আসবে। এবার দেখুন বন্ধুরা, এই পেজটি আমাদের কাছে চলে এসেছে। এবারে আমরা দেখব নিচের দিকে যাব, এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে, এর মাধ্যমে আপনারা সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এই খবরটা আমি আপনাদেরকে জানালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ।